তো ফ্রেন্ড আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রেজ ফোনের এমন একটি বেস্ট অ্যাপ শেয়ার করবো এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করব যা দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট টবাক হতে বাধ্য হবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখালে তো হান্ড্রেড পার্সেন্ট টাকা হয়ে যাবে তো কেউ যদি আপনার মোবাইলে কল করে তো আপনি শুধু দূর থেকে হ্যালো বলবেন তাহলে হ্যালো বলার সাথে সাথে কলটি রিসিভ হয়ে যাবে এবং আপনি যদি বলেন যে দূর থেকে যদি আপনি বলেন আই এম বিজি তাহলে কলটি কেটে যাবে তো এ এর জন্য আপনাকে মোবাইলে কোনো টাচ করতে হবে না শুধু মুখ দিয়ে শুধু বললেই কল হ্যালো বললেই কলটি রিসিভ হয়ে যাবে এবং যদি আপনি মুখ দিয়ে বলেন আয়াম বিজি তাই কলটি কেটে যাবে তো আমি এর একটি ডেমো দেখে দিচ্ছি আমি আমার আরেকটি মোবাইল থেকে এই মোবাইলে কল করে দেখাচ্ছি তো আমি আমার আরেকটি মোবাইল থেকে এই মোবাইলে কল দিচ্ছি তো আমি যদি এবার হ্যালো বলি তাহলে দেখতে পাবেন সাথে সাথে কলটি রিসিভ হয়ে গেছে তবে কল দিচ্ছি তো এবার যদি দেখতে বলেন আমি আমি হ্যালো আমি হ্যালো বলার সাথে সাথে মোবাইলটি কোয়ালিটি রিসিভ হয়ে গেলো আমাকে মোবাইলে চান্সও করতে হয় আমি শুধু হ্যালো বললাম হ্যালো বলার সাথে সাথে মোবাইলটি এর কোয়ালিটি রিসিভ হয়ে গেলো আর যদি আমি কেউ কল দিলে যদি আপনি বলেন যে আই আম বিজি তাহলে কলটি সেই হয়ে কেটে যাবে তো আমি আবার কল দিচ্ছি এবার আমি বলবো যে আই বিজি তাহলে দেখতে পাবেন কোয়ালিটি কেটে গেছে আমি কল দিচ্ছি আবারও বলার সাথে সাথে কলটি সাথে সাথে কেটে গেল তো এভাবে আপনি আপনার মোবাইলটিকে স্মার্টভাবে চালাতে পারবেন যদি আপনি দূর থেকে হ্যালো বলেন তো হ্যালো বলার সাথে সাথে আপনার মোবাইলটির কল রিসিভ হয়ে যাবে এবং আপনি যদি বলেন যে আই এম বিজি তাহলে কলটি অটোমেটিক কেটে যাবে তো এই কাজটি করতে হলে এই কাজটি কীভাবে করতে হবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি হচ্ছে আপনাদের সাথে নাচ বলেছিলাম আপনারা দেখছেন মোবাইল মাস্টার প্রো চ্যানেল তো চলুন শুরু করা যাক তো এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোর করবেন ওপেন করার পর এখানে ভেনি ভি আই ভেনি ভেনি সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপটিকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে আপনাদেরকে ইনস্টল করে ওপেন করতে হবে তো আমি অ্যাপটিকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি নেক্সট অপশন আছে নেক্সট পর ক্লিক করে দেবেন তারপর আবার নেক্সট পর ক্লিক করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন তারপরে এখানে আবার স্টার্টে ক্লিক করবেন তারপরে অ্যালায়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে লেটারে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়ার্ড অফ অ্যান্সার মানে আপনাকে কেউ যখন কল করবেন আপনি যদি কলটি রিসিভ করতে চান তাহলে কী বললে কলটি রিসিভ হবে তো এখানে আপনি সেটি বলবেন তো আমি চাই যে হ্যালো বললে আমার কলটি রিসিভ হোক তো আমি এখানে হ্যালো বলবো তো এখানে ক্লিক করবেন তারপরে আপনি যেটা বললে কোয়ালিটি রিসিভ করতে চান সেটা বলবেন মুগ্ধ তো আমি এখানে ক্লিক করছি হ্যালো হ্যালো তারপরে সেভে ক্লিক করবেন এভাবে দুইবার বলার পর অবশ্যই দুইবার বলতে হবে দুইবার বলার পর সেভে ক্লিক করবেন তারপরে একটি অ্যাড চলে আসতে পারে অবশ্যই অ্যাডটিকে স্কিপ করে দেবেন তো আমি অ্যাডটিকে স্কিপ করে দিচ্ছি তো সেম এটার মতো করেই এখানেও আপনাকে দুইবার বলতে হবে ধরুন যে কেউ আপনাকে কল করলো আপনি যদি কলটি কেটে দিতে চান তাহলে কী বলবেন তো আমি এখানে বলতে চাই আই আমিজি তো এখানে প্রথমবারের মতো আপনাকে এখানেও দুইবার আই এম বিজি বলতে হবে তো আমি এখানে ক্লিক করে আই এম বিজি বলছি তাহলে যদি কেউ আমাদেরকে কল করে তাহলে যদি আমরা আই এম বিজি বলি তাহলে কলটি কেটে যাবে তো আপনি এখানে যে কোনো কিছু সেট করতে পারেন যে কোনো ফার্স্ট তো আমি আই বিজি সেট করছি আই এম বিজি আই এম বিজি দুইবার বলার পর দেখে দেখতে পাচ্ছেন এটি অ্যাড হয়ে গেছে তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আবার একটি অ্যাড চলে আসতে পারে অ্যাডটিকে স্কিপ করে দেবেন তো এখানে আপনার মোটামুটি সব কাজ শেষ তারপরে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অনেক থিম পেয়ে যাবেন এখান থেকে ধেকোনো থিম সিলেক্ট করতে পারেন তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার আপনার নিজের ছবি বা গ্যালারি থেকে যে কোনো ছবিও এটা সেট করতে পারেন তো আমি গ্যালারি থেকে সেভ না আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেট ফর অল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাড চলে আসতে পারে অবশ্যই অ্যাডটিকে স্কিপ করে দেবেন তবে একটিকে স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পর এখানে কেটে দের পরে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন তো এখানে আপনার আমাদের অলরেডি সব কাজই শেষ তো এখানে কেউ যদি আপনাকে কল করে আপনি হ্যালো বললেই কলটি রিসিভ হয়ে যাবে এবং কেউ যদি আপনার কলকে আপনি যদি কলটি রিসিভ না করতে চান তাহলে শুধু বলবেন আই এম বিজি তাই কলটি কেটে যাবে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং